এই যে বৃষ্টি শুরু হয়েছে, আমি প্রায় 1 লাখ গাছের সারা আনতাছি এবং তোমরা প্রতিটা ছাত্ররে 2টা করে সারা দেওয়া হইব। এই সারাটা 1 বছর পরে সবচেয়ে বড় হইব, যে বড় করতে পারবো এর 50,000 টাকা পুরস্কার দেওয়া হইব। আমি এখন কিতা হইছি দেখছো কারবার, তোমরা যে আমার দোয়া কইরা দিয়ে এমপি বানাই লাইছো। সবচেয়ে বড় কথা হইলো, আমি প্রথমে ধন্যবাদ জানাই এই স্কুল, এইবার সবচেয়ে সোনার কাঠের মধ্যে ফার্স্ট হয়েছে, একটা হাততালি দিতাই নালি। আমার কাছে কিতা চাও, মাঠটা ঠিক হইতো। আমার একটা জিনিস বুঝাও সাইন, কত সুন্দর একটা স্কুল, এটার গোলবার অত বেশি এখানে এই গোলবার দেখিয়া যদি মানুষ আয় কইব না স্কুল থেকে নিতাম না বা চাকরি, এটার লেগে দাঁড়াইলো কি স্কুলের কর্তৃপক্ষ। আচ্ছা আমি না মাঠের বেশি টাকা দিব, কিন্তু গোলবারটা দেখলো তুই মনে হয় যে এই গোল গোল করণ যেত না। হ্যাঁ কইব নি মানছে, সোনারঘাট আর কোন অসুন্দর কিচ্ছু থাকতো না, ময়লা পরিষ্কার হইব, গোলবার হইব। আমি তো কইছি সোনারঘাটের আকাশের মধ্যে বাক্যা উড়ব। আর এবার এই যে বৃষ্টি শুরু হয়েছে, আমি প্রায় 1 লাখ গাছের সারা আনতাছি এবং তোমরা প্রতিটা ছাত্ররে 2টা করে সারা দেওয়া হইব। এই সারাটা 1 বছর পরে সবচেয়ে বড় হইব, যে বড় করতে পারবো এর 50,000 টাকা পুরস্কার দেওয়া হইব। কত দেওয়া হইব টাকা? জানা জানা মাঝে মাঠে একটা গ্রিল হইলে ভালো আছে, একটা গ্যাপ থাকতো। চারিদিকে ড্রেন আছে, গাড়ির পিছে 3টা বল আছে, দিয়া যাব নগদে, গাড়ির পিছে 3টা বল আছে। আচ্ছা শুন, আমি তোমরা মাঠের লেগিয়া মাঠ তারে সুন্দর করবার লেগিয়া 5 লাখ টাকা দিয়া যাইতেছি, 5 লাখ টাকা। টাকা কত নিবাই? খালি শেখ টাকা, শেখ হাসিনা খালি আমার টাকা দিতেছে। তোমরা শেখ হাসিনার লেগে দোয়া করবাই, উনি বাচ্চা থাকলে মেয়েদের বিশেষ করে মেয়েদের অনেক শক্তি বাড়তেছে। অসুবিধা তোমরা, হ্যাঁ আগে চিন্তা পা যে মেয়েরা দুর্বল, মেয়েরা বাড়তো না, উনকা মেয়ের হইলে রানবালা কদিন পরে মেয়ের রান্নারা চাকরি করতে পারে যদি বালা উঠে না করে। সোনারঘাটের ইয়ে না দুটা মেয়ে না ছেলে, ইয়া কথা বাড়ি গুণানো শ্রীমঙ্গল, ওই আমরা কিতাটা ভার হইল শ্রীমঙ্গল, তার আন্ডারে কতলা মানুষ, এর মানে পড়ালেখা করলে এটার দাম আছে। আর যার যে বাপের মেয়ে ইয়ন হয়, এই বাপের কলজাটা কত বড় হয়, তোমরা ইচ্ছা হয় না ইয়ন হইতে? কত আস্তে কোক জুড়ে কো, সোনারঘাটের মানুষের আওয়াজ ওই বাপের ইস্তার সমানের সব বেশি আওয়াজ। আর তোমরা তো কিতা কইতাম, তোমরা সুতরাং আমি তো 5 লাখ টাকা দিব চেয়ারম্যান, হেডমাস্টার স্যার হোক, খান ধরাইলি ভাই, অলরেডি নতুন একটা বরাদ্দ আইব, এটা খাস ধরাইয়া এই মাঠ দ্বারা। আমি একটা সময় আসি এই মাঠের মধ্যে বড় বড় টুর্নামেন্ট হইত,
হাজার হাজার মানুষ আইছে এখানে, এরকম একটা টপ ক্লাস মাঠ হইত। আমি এটার লেগে যা যা করা লাগে, আমি আর সাড়ে চার বছর এমপি আছি, সাড়ে চার বছরে মিনিমাম 50টা মাঠ, বড় মাঠ, জাতীয় লেভেলের মাঠ আমি মাদকপুর সোনারঘাট কইয়া দিই। মাইন্ডে তো আমি জায়গা কইয়া কইছি, কইছি তো মাঠ দেখলে তোমরা প্রেম ভরি যাবে সোনারঘাট। বাইরে মানুষ আইলে মাঠ দেখবে বলবো যে বাবার এই জায়গা আর থাকতাম না। আর এখন এমনি তোমরা খবর পাইছো কিনা, মানুষের বাইর থেকে জায়গা কিনতেছে, খালি সোনারঘাট মাদকপুর জায়গা কিনে ফেরে কিনে বুঝতেছে এটার দাম বাড়বো এবং তোমরাও দাম বাড়বো। আর কি লাগবো গদ বলেন লেগিয়া মেয়েদেরকে এবং ছেলেরা, তোমরা যা কিনতে চাও 10,000 বাইরে আরো 5,000 টাকা দিয়ে যাইতেছি, খালি যা পলিবল টলিবল লাগাই তা কিনবাই, পড়া লাগা করবাই নি, জজ ব্যারিস্টার হইবাই নি, ওইয়া মানুষের সেবা করবাই নি, তুমি আমার টেকা মারো মনে রাখতে তোমারে দুনিয়ায় দুই আল্লাহ বিচার আছে, এই বিচার আল্লাহ করবা, ঠিক আছে, থ্যাংক ইউ আর।